হ্যাঁ, ভিডিওগুলোতে ভিউ দেখে আমাকে মনে হয় না যে তোমাদেরকে ভিডিও পছন্দ হচ্ছে, তাই এখন সব ভিডিও অ্যানিমেটেডই হবে। এখন টাইটেল দেখে তোমাদের মনে হবে হয়তো আমি কোনো কমজোর কুপোষিত বাচ্চার কথা বলছি, যার স্কুলে হাল খুব খারাপ হতো, যাকে অন্য ছেলেরা পেন্সিল বানিয়ে লিখে নিত। হ্যাঁ, এটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু না, আজকের ভিডিওতে এমন কিছুই হবে না। তো দুর্বলতা, হ্যাঁ ঠিক শুনেছ, মানসিক দুর্বলতা। এমন কখনো হয়েছে তুমি লাইফে কিছু করতে পারছো না আর তোমার লাইফ এমন আটকে গেছে? রোজ রোজের পড়া আর প্রজেক্টের চাপে তোমার লাইফ এমন বিষণ্ণ হয়ে গেছে যে তোমার মনে যেটা আছে সেটা তুমি করতেই পারছো না। সেই কাজে তোমার অনেক মন থাকার পরেও তুমি সেটা করতে পারছো না, কারণ এখন আবার সেই চুতিয়া স্যারের ক্লাসের টাইমও হয়ে যাচ্ছে। সত্যি বলছি, সেই টাইমে এমন এক অদ্ভুত অনুভূতি হয় না? আর মনের মধ্যে প্রচণ্ড ইচ্ছা থাকার পরেও তুমি পড়ার চাপে, ফ্যামিলির চাপে সেটা করতে পারো না, কারণ তুমিও জানো তোমার জন্য পড়া আর বাকি জিনিসগুলোও ততটাই জরুরি, তাই তুমি সেই জিনিসটাকে ছেড়ে দাও। সেই সময় এত রাগ ধরে আর হতাশ হয়ে যায় না? যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে সত্যি বিশ্বাস করো, সেই সময় এত একা মনে হয় যেটা হয়তো কেউই বুঝতে পারবে। তো আমাকে এখন যেতে হবে, কারণ ওই স্যারের ক্লাসের টাইম হয়ে গেছে। তো ততক্ষণের জন্য ডিপ্রেশনে থাকো। আর হ্যাঁ, ভিডিও ছোট আমিও জানি, এই ভিডিওটা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য তৈরি করা হয়েছে, আর এবার থেকে ভিডিও তাড়াতাড়ি আপলোড করবো হয়তো। আর আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে নাও, যদি কেউ ক্রাশ খেয়ে যাও তাহলে মেসেজ করবে। হ্যাঁ, এটা একটা মিথ্যে কথা, আমার সব সেট হয়ে আছে। ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখা হবে পরের ভিডিওতে। যাই হোক, ফলো করে নাও, পোস্ট করলে লাইক করবে। আমার হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, বাই।